বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো সুরা নাজম, সুরা নাজম এর আমল ও ফজিলত। অবশ্যই একটু খেয়াল করে শুনবেন। যে একটি কথা হলো কি জানুন, যে এই পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের আশা করে। সেই আশাটি কি করে, যে আমি লেখাপড়া করতেছি, আমি এই জিনিসটা করব, আমি এই পদে চলে যাব। বা কেউ আশা করে আমি একটা মিল ফ্যাক্টরি করব, বিজনেস নিয়ে পড়ালেখা করব। এখন যেরকম আশা করা হয়েছে সমস্ত কিছু তার উল্টা দিকে হচ্ছে। আচ্ছা, উল্টা দিকে যদি হয় তাহলে নিশ্চয়ই আমার কোনো ভুল আছে, বা আল্লাহর প্রতি যতটুকু ভরসা রাখবো অতটুকু ভরসা রাখিনি, কিন্তু আমি নিজের ভরসায় বলেছি। তখন কি হবে, যে আল্লাহ আপনার পক্ষতে থাকবে না, আপনি যা আশা করবেন তার উল্টাটাই ঘটবে। তো আজকের সূরা কি, সূরা নাজম এর ফজিলত ও আমল। যেমন আপনি মনে করবেন যে আমি যে এত কিছু আশা করেছি, আমি এটা করব, আমি সেটা করব, কিন্তু দেখা গেছে আপনার রুজি রোজগারের তেমন কোনো ব্যবস্থা নেই, আপনার রুজি রোজগারের তেমন কোনো ফয়সালা নেই। যা যেরকম ধরনের রুজি রোজগার হলে আপনি ভালো কিছু ইনকাম করবেন, এরপর আপনার মনের আশা পূর্ণ করবেন, কিন্তু এরকমও কোনো পথ নেই, বুদ্ধি নেই। তাই আমি এরকম লোকের জন্য আজকে এই আলোচনাটি এনেছি। সূরা নাজম, এই সূরা 21 বার পাঠ করলে রুজি রোজগার বৃদ্ধি পাবে এবং মনোবাসনা পূর্ণ হবে। আপনি এমন কিছু মনোবাসনা করেছেন যা পূর্ণ হবার নয়, কিন্তু দেখুন সূরা নাজমের আমল ও ফজিলতের কারণে এই সূরাটি 21 বার পাঠ করলে রুজি রোজগার তো বৃদ্ধি পাবেই, ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন। আর যদি এই কথা মিথ্যা হয় তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। এখন আমরা যদি সত্য হয়ে যাই তাহলে সবই সত্য। এবং আরেকটি কথা হলো যে হরিণের পাতলা চামড়ায় লিখিয়া তাবিজ রূপে গলায় বাঁধিলে সকলের উপর প্রাধান্য লাভ করবেন। যেমন আপনি সমাজে চলেন, আপনি ফ্যামিলিতে চলেন, ব্যবসার প্রতিষ্ঠানে চলেন, চাকরি প্রতিষ্ঠানে চলেন, কিন্তু কেউ আপনাকে সম্মান দেয় না, কেউ আপনাকে সম্মান দেয় না, তখন কিন্তু আপনি একটা জিনিস ভাবেন যে আসলে সম্মানের যোগ্যতা ব্যক্তি তো আমি, আমি সম্মান পাই না। ছোট হইতে বড় হোক, বড় পর্যন্ত যারা আছে সকলেই কিন্তু একটা কথা বলে থাকে যে এই লোকটা এরকম সেরকম, কিন্তু যেই লোকটা আমাকে এরকম করতেছে এরকম বলতেছে, এই লোকটাকে আমি বহু উপকার করেছি, বহু সাহায্য করেছি, আজকে এই লোকটি আমাকে অসম্মান করে কথা বলে, দূর থেকে আরে বেরে কেমন করে তাকাও, এবং মানুষের সাথেও সে আমার বদনাম বলতেছে, আর আমার সামনে আসলে তার চাহনি, তার যে কোহনির ভাব সম্পূর্ণই আলাদা। তখন মনে বড় দুঃখ লাগে যে মানুষের উপকার করেছি, আজকে এই আমার হাল। তাই আমি বলবো সূরা নাজম এর, সূরা নাজম এর আমল ও ফজিলতগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন, প্রথমত হবে কি আপনার রুজি রোজগার বৃদ্ধি হবে, দ্বিতীয়ত হবে কি আপনার মনোবাসনা পূর্ণ হবে, তৃতীয়ত হবে কি হরিণের পাতলা চামড়ায় লিখিয়া তাবিজ রূপে গলায় বাঁধিয়ে রাখলে আপনি মানুষের কাছে প্রাধান্য হয়ে উঠবেন। দেখা যায় একজন মাতাব্বর, একজন নেতা বা একজন বড় উচ্চ মানের কোনো মানুষ, এদের কাছে দেখা গেছে আপনি সম্মান পাচ্ছেন না, কিন্তু আপনি এদের কাছ থেকেও সম্মান পাইতে শুরু করবেন। তাই বলে কি, অনেকে একটা কথা ভাবতে পারেন যে হরিণের পাতলা চামড়ায় লিখিয়া এই সূরাটি গলায় দিব, তাহলে হরিণের চামড়া আমরা কোথায় পাবো? জঙ্গলায় ভাগ থাকে, সেখানে হরিণ মারতে হবে, এরপরে হরিণের চামড়া আনতে হবে? না বাবা, না, এরকম কোনো কিছুই না। কোথায় পাবেন দেখেন, হাটে বাজারে তো আছেই, তার মধ্যে ঢাকা শহরে যারা বসবাস করেন দেখবেন গাছগাছরা, কবিরাজি দোকান আছে, বহু ধরনের গাছগাছরা বিক্রি করে, শুকনা
গাছগাছরা এই দোকানে যাবেন, গিয়ে যখন বলবেন যে আমাকে হরিণের পাতলা চামড়া দিন, হয়তো কোনো দোকানে 300 টাকা নিতে পারে, কোনো দোকানে 500 টাকা নিতে পারে, আরে বাবা 1000 টাকায় নিক না, এটা দিয়ে আপনার কি লাভটা হবে? হরিণের পাতলা চামড়ায় লিখিয়া তাবিজ রূপী গলায় বাঁধিলে আপনি সকলের কাছে প্রধান ব্যক্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরও একটি বিষয় হলো কি, প্রধান ব্যক্তি তো হবেনই ইনশাআল্লাহ, পাশাপাশি দেখা যায় যে আপনি যে ধনী হয়ে যাবেন এবং পাশাপাশি মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তবে একটি কথা আমাকে দিতে হবে ভাই, সেটি হলো কি যে আপনি এই আমলগুলো সূরা নাজমের আমল ও ফজিলত করার পরে যখন আপনি যখন ধনী হয়ে যাবেন এবং মনোবাসনা পূর্ণ হবে এবং মানুষের কাছে প্রাধান্য হয়ে যাবেন, তখন কিন্তু বাবা একটা কাজ করতে হবে, সরি তখন কিন্তু ভাই একটা কাজ করতে হবে, সেটি হলো কি যে গরিব মিসকিন এতিমদেরকে দেখে দেখে যারা একেবারে অসহায় খবর নিয়ে নেবেন, এদেরকে কিছু কাপড় চোপড় দিবেন, এদেরকে চারটা খাইয়ে দিবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনি যে আমল করেছেন আপনি যে লাভবান হচ্ছেন আরও হবেন ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্য তা জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।